হ্যালো বন্ধুরা আজ এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে অনেকের ফোনে ষোলো জিবি বত্রিশ জিবি এরকম ইন্টারনাল মেমোরি রয়েছে বাট ষোলো জিবি বত্রিশ জি ইন্টারনাল মেমোরি থাকার ফলেও তাদের ফোনে ভিডিও বা ফটো খুবই কম রয়েছে বা অ্যাপস খুবই কম রয়েছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব যেগুলো স্বাভাবিকভাবে থাকে খুব কম রয়েছে তবুও তাদের ফোনে ইন্টারনাল মেমোরি ফুল দেখাচ্ছে বা ফোন স্টোরেজ ফুল দেখাচ্ছে এবং ফোন খুব স্লো হয়ে যাচ্ছে তো আপনার ফোনটাকে স্পিড করবে কীভাবে এবং কোনো অ্যাপস ডিলিট না করে আপনার ফোনে যে ফুল স্টোরেজ হয়ে গেছে সেটা খালি কীভাবে করবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাস্ট তো বন্ধুরা দেখুন ফার্স্ট আপনারা যাবেন সেটিং অপশনে সেটিং অপশানে যাওয়ার পর তো আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি অ্যাবাউট ফোন অপশান দেখাচ্ছে এটা এমআইএর ফোন তো আপনার যদি স্যামসাংয়ের ফোন হয় তো সেখানে আপনি অ্যাবাউট অপশানে যাবেন এবং দেখতে পাবেন যে এরকম আপডেট যদি আপডেট অপশান দেখায় তো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন আপনার ওয়াইফাইয়ের সাথে কোনো বন্ধু বা কোনো দোকানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিতে পারেন কিংবা আপনি আপনার ফোনে যে ইন্টার ইন্টারনেট আছে সেটা কানেকশান করে আপনি করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আপনারা যাবেন এই অ্যাপ সেটিংয়ে অ্যাপ সেটিংয়ে যাওয়ার পর উপর থেকে যে দু নম্বর অপশানটি রয়েছে ম্যানেজ অ্যাপস ওখানে টাচ করবেন টাচ করার পর যেমন আপনার ফোনে অ্যাপস থাকে সেই অ্যাপসগুলো এখানে সব দেখতে পাবেন তো আমি একটা অ্যাপস আপনাকে নিয়ে দেখাচ্ছি যেমন ফেসবুক যদি আপনি ফেসবুকের মধ্যে যান আপনি দেখতে পাচ্ছেন যে ছশো এমবি ফেসবুকটা নিয়ে রেখেছে কিন্তু ফেসবুকের সাইজ অত না আপনি যদি দেখতে যান তো দেখুন অ্যাপ সাইজ মানে এক দেড়শো এমবির মতো ফেসবুকের সাইজটা এবং ডেটা নিয়ে রেখেছে চারশো সাড়ে ছশো এমবির মতো কিন্তু বন্ধুরা নিচে যে অপশানটি রয়েছে দুশো এমবি এটা কোনো কাজের না যদি আপনি এটা ডিলিটও করে দেন আপনার ফোনে কিচ্ছু হবে না আপনি এমন না যে আপনার ফেসবুক চলে যাবে বা ফেসবুকে লগ ইন রয়েছে সেটা কেটে যাবে কিচ্ছু হবে না তো বন্ধুরা দেখুন নিচে যে ক্লিয়ার ডেটা রয়েছে ওখানে টাচ করবেন এবং নিচে যে অপশানটি রয়েছে ক্লিয়ার কেচ ওখানে আপনি টাচ করে দেবেন ওকে করে দেবেন নিচে যে অপশানটি নিয়ে রেখেছিল দুশো এমবির মধ্যে দেখুন বন্ধুরা জিরো বাইট হয়ে গেছে এবং আমরা ফেসবুক মানে যে চালাচ্ছিলেন সব ঠিকঠাক থাকবে কোনো আবার নতুন করে লগ ইন করতে হবে না বা কিছু ডিগ্রি হবে না কিছু হবে না তো এইরকম প্রত্যেকটি অ্যাপসের মধ্যে আপনারা যাবেন গিয়ে আপনারা দেখবেন যে কোন যে অ্যাপসগুলো আপনারা বেশি ব্যবহার করেন যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক যদি আপনারা ভিগোপিডিয়া ব্যবহার করেন বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন ওগুলোর মধ্যে যাবেন এবং গিয়ে দেখবেন যে এইরকম এক্সট্রা ডেটা নিয়ে রেখেছে এখানে দেখুন যদি আপনি এখানে টাচ করেন যেখানে তেরোই এমবি নিয়ে রেখেছে আপনি ক্লিয়ার কিচ করবেন করলে এটাও খালি হয়ে যাবে তো আপনি এরকম অপশানে গিয়ে গিয়ে দেখবেন এবং যেগুলো বেশি সাইজ নিয়ে রেখেছে আপনার এখানে সাইজ শো করছে কোনটা কত সাইজ নিয়ে রেখেছে তো যদি আপনি এইভাবে ক্লিয়ার বা খালি করে দেন আপনার ফোন সব ঠিক থাক ঠিকঠাক থাকবে কোনো কিছু ডিলিট হবে না এবং আপনার ফোনে যে এক্সট্রা জায়গা নিয়ে রেখেছিলো আপনার ফোন হ্যাং করছিল তো ইন্টারেল মেমোরি যদি খালি থাকে হ্যাং তো করবে এটা স্বাভাবিক ফোন স্লো হয়ে যাবে তো আপনার এইরকম অপশানে যাবেন যেগুলো আপনার বেশি ইউজ করেন যে অ্যাপসগুলোকে গিয়ে আপনারা খালি করবেন আপনার ফোন স্পিড বেড়ে যাবে তো বন্ধুরা এটা দেখুন যেমন ক্যান্ডি ক্যাশে এখানে পঞ্চাশ এমবি নিয়ে রেখেছে যদি আপনি এখানে ডিলিট করে দেন যেমন গেম তেমনই থাকবে কিছু হবে না বাট আপনার ফোনটা অনেকটা ফ্রি হয়ে যাবে তো অনেকে অনেক অ্যাপস ইউজ করে তো অবশ্যই করে আপনি এই অ্যাপসের অফ অপশানে যাবেন দেখুন বন্ধুরা এই যে একটা গেম রয়েছে সিওসি তো এখানে দেখুন পাঁচশো এমবি নিয়ে রেখেছে মানে ওয়ান জিবির হাফ এখানে নিয়ে রেখেছে তো আপনি এখানে যাবেন ক্লিয়ার কেস করবেন করলে আপনার ফোন প্রচুর খালি হয়ে যাবে এবং আপনার ফোনে যেমন জায়গা নেওয়া দরকার ছিল অ্যাপসগুলো ঠিক তেমনই জায়গা নেবে আপনি কিছুদিন পর পনেরো দিন বা এক সপ্তাহ পরপর আপনি এরকম অপশানে যাবেন যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন গিয়ে এরকম ক্লিয়ার ক্যাচ করে দেবেন করলে আপনার ফোন ফ্রি হয়ে যাবে আর অবশ্যই করে যদি আপডেট চাই আপডেট করে নেবেন তো স্যামসাংয়ের ঠিক একই অপশান রয়েছে সেম এইরকমই আপনার ক্লিয়ার ক্যাচ করবেন ক্লিয়ার ডেটা করবেন না বন্ধু যদি আপনি ক্লিয়ার ডেটা করেন তাহলে আপনার অ্যাপস থাকবে বাট অ্যাপসটা নিউ হয়ে যাবে যেমন নতুন অ্যাপস ডাউনলোড করে আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে যদি আপনি ক্লিয়ার ডেটা করেন তো আপনারা ক্লিয়ার ডেটা করবেন না আপনারা ক্লিয়ার কেচ করবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন